পুজোর হইহুল্লোর থেকে রক্ষা পেতে আজ সকালেই শহর থেকে পালিয়েছি। একটা ব্যাপারে আমাকে খুব সহজেই অসামাজিক বলা যায়। বেশি মানুষের সহচর্য আমি খুব একটা ভালোবাসি না। একটু নিরিবিলি, একটু একাকিত্ব, ব্যাস। শহরের দুর্গাপুজো মানেই সারাদিন মাইকের চিৎকার, বিজ্ঞাপনের বিপণন, সারাটা শহর জুড়ে লাখো লাখো মানুষের ঢল। সত্যি বলতে আমার কাছে বড়ই অর্থহীন, তাই পঞ্চমীর সকালেই শহর থেকে পালাই। তবে এমন স্বভাবের মানুষ বোধহয় আমি একাই নই। ফেসবুকের একটা অ্যাড দেখেই সে কথা মনে হয়েছিল। ফোন ঘাঁটতে ঘাঁটতে পোস্টটা হঠাৎই সামনে চলে আসে। চুপচাপ চার দিন, আসুন বেরিয়ে যান পুজোর কটা দিন, শহরের কোলাহল থেকে অনেক দূরে, নিসর্গ প্রকৃতির কোলে, আমাদের ছোট্ট কটেজ থেকে। মানুষের ক্যাচকেচির বদলে এখানে সারাদিন পাখিদের কিচিরমিচির শোনা যায়। ফসকালে পস্তাবেন। দেখা মাত্রই আর দেরি করিনি, ফোন করে বুক করে নি। জায়গাটার নাম সোনাঝুরি, শহর কলকাতা থেকে অনেক দূরে। সকালবেলা বেরিয়েছিলাম, চার পাঁচবার ট্রেন বাস পাল্টিয়ে সোনাঝুরি পৌঁছানোর আগেই সন্ধ্যা নামল। দুপুরে একটা হোটেলে দাঁড়িয়েছিলাম, সেখানেই যা একটু খেয়েছি, তাই খিদেও পেয়েছে খুব। জায়গাটা নির্জন, মানে যে এইরকম জনমানবহীন শূন্যতায় খাখা করা নির্জন সেটা ভাবতেও পারিনি। এখন রাত আটটা মতন বাজে, পুরো জায়গাটা এখনই যেন ঘুমিয়ে পড়েছে। কটেজের লোকটা বলেছিল, স্টেশন থেকে বেরিয়ে এসে মিনিট পনেরো হাঁটলেই বাস স্ট্যান্ড, সেখান থেকে বাসে করে মিনিট কুড়ির পথ সোনাঝুরি। কিন্তু হাঁটছি প্রায় আধ ঘন্টা হয়ে গেল, কোথায় বাস স্টপ? লোকটাকে একবার ফোন করা দরকার। সোনাঝুরি কটেজ, হ্যাঁ এই তো। হ্যালো, হ্যাঁ আপনি বলেছিলেন স্টেশন থেকে বেরিয়েই মিনিট পনেরো মতন হাঁটলেই বাস স্টপ পড়বে, কিন্তু আমি তো আধ ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছি, এখনও তো কোনো বাস স্টপ দেখলাম না। সে কি বাস স্টপ দেখেননি? আচ্ছা, আপনি স্টেশন থেকে নেমে বাদিকের রাস্তাটা ধরেছিলেন তো? বাদিকের রাস্তা না তো, আমি তো নাক বরাবর সোজা হেঁটে আসছি। এই দেখো, তাহলে কি করে হবে দাদা? আরে ওহ, কিন্তু আপনি তো সেটা বলেননি। আরে বলেছিলাম, আপনি শোনেননি হয়তো। ভাবলাম তর্ক বাড়িয়ে লাভ নেই, আচ্ছা বাদ দিন, যা হবার হয়ে গেছে, এখন কি করব সেটা বলুন। কি আর করবেন, আপনি যেখানে নেমে গেছেন সেখান থেকে সোনাঝুরি আসবার কোনো রাস্তা নেই, আপনাকে আবার হেঁটে বাস স্টপেই আসতে হবে। শেষ বাস কিন্তু রাত্রি নটায়, সেটা মিস করলে কিন্তু সারা রাত রাস্তাতেই কাটাতে হবে। কি যে মুশকিলে পড়লাম, সারা দিনের জার্নিতে শরীর এমনি খুব ক্লান্ত, তার উপর খিদে পেট জ্বলে যাচ্ছে, এই অবস্থায় আবার আধা ঘন্টা হাঁটার কথা ভাবতে গেলেই মাথা ঘুরে যায়। আর কি কোনো উপায় নেই? সামনেই একটু দূরে কিছু আলো দেখতে পেলাম, ছোটখাটো কোনো বাজার হবে হয়তো, সেখানে গিয়ে লোকজনকে জিজ্ঞেস করলে হয়তো কোনো রাস্তা পাওয়া গেলেও যেতে পারে। এই কথা ভেবে সোজা সেই দিকে হাঁটতে থাকলাম। ছোটখাটো একটা সবজি আর মাছের বাজার, খদ্দেরও তেমন বিশেষ একটা নেই বললেই চলে। একজনকে জিজ্ঞেস করলাম, দাদা এখান থেকে সোনাঝুরি যাওয়ার কোনো শর্টকাট আছে? লোকটা আমার মুখের দিকে ক্ষণিক ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল, তারপর খড়খড়ে গলায় বলল, আপনি কোথা থেকে আসতেছেন? বাপরে কি ভয়ঙ্কর গলা! আমি কলকাতা থেকে আসছি। কলকাতা? সেটা আবার কোন গ্রাম? আশ্চর্য, লোকটা কলকাতার নাম শোনেনি, কলকাতাকে গ্রাম বলছে। এনাকে আর আমার কলকাতা চিনিয়ে লাভ নেই। কে হলো বাবু, চুপ করে আসেন কেন? কলকাতা কোন গ্রাম? ও অনেক দূরের একটা গ্রাম, আপনি চিনবেন না। আপনি শুধু বলুন সোনাঝুরি যাবার কোনো শর্টকাট এখান থেকে আছে কিনা। কী কাট? এ কে বাবু, এই বাজারে শুধু নদীর মাছ আর শাকসবজি পাওয়া যায়, এ কোনো কাট তো পাওয়া যায় না। আরে বাবা, ও রাস্তা রাস্তা, এখান থেকে সোনাঝুরি গ্রামে যাবার কোনো রাস্তা পাওয়া যাবে কি? ও আচ্ছা আচ্ছা, সোনাঝুরি যাতে যাচ্ছেন তা সোজা করে বললেই হয়, আমরা সোজা লোক সোজা কথা বুঝি বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাস্তা থাকলে বলো, আমার একটু তাড়া আছে। রাস্তাতে গেলি পরে অনেক দূরের পথ বাবু, আপনি নদী পার হয়ে চলে যান না। এখানে নদী আছে? না আগে তো শুনিনি। বললাম, এইখানে নদী কোথায়? সে কি কথা, আপনি নদী কোথায় তাই জানেন না? না এখানে কোনো নদী আছে বলে তো জানতাম না, তা কোথায় সেই নদী? ওই তো, ওই মাঠটা পেরোলেই ওপাশে। দূরে তাকিয়ে দেখলাম ফাঁকা মাঠের ওপারে
গাছগাছালির ঝোপ, তার ওপারে কালো হয়ে আছে অন্ধকার। নদী আছে বোধ হয়, অন্ধকারে দেখা যাচ্ছে না হয়তো। বললাম, নদীটা পার হলেই সোনাঝুরি গ্রাম? এ কে বাবু, হ্যাঁ নদী পার হলেই সোনাঝুরি গ্রাম। তা কি করে পার হব, নৌকো টৌকো কিছু আছে ওখানে? আছে বাবু, নৌকো আছে, গোবিন্দ মাঝি আছে, ও আপনারে ঠিক পার করে দেবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বলেই মাঠের মধ্যে দিয়ে সোজা হাঁটা লাগালাম। লোকটার কথা যদি সত্যি হয় তাহলে সোনাঝুরি কটেজ পৌঁছাতে আর খুব একটা দেরি নেই। কিছুটা হাঁটবার পরেই মাঠ পেরিয়ে একটা গ্রাম্য নদীর সামনে এসে দাঁড়ালাম। কি নাম নদীটার কে জানে, রাতের ঘুটঘুটে অন্ধকারে নদীটার জলকেও কুচকুচে কালো দেখাচ্ছে। এরই মধ্যে একটা নৌকো কোত্থেকে ভেসে সামনে এসে দাঁড়ালো, তাতে একজন বয়স্ক লোক, নৌকার মাঝি। বুঝলাম ইনি হয়তো গোবিন্দ মাঝি। কোথায় যাবেন বাবু? সে চিৎকার করে জিজ্ঞেস করল। যাব সোনাঝুরি। নিয়ে যাবে? ভাড়া দিলে নিশ্চয়ই নিয়ে যাব। আরে কি আশ্চর্য, ভাড়া কেন দেব না? তা কত ভাড়া তোমার? একা কিন্তু বেশি লাগবে বাবু, তারপর রাতের বেলা। আচ্ছা ঠিক আছে, তোমার যা ভাড়া নিও, এখন নাও চলো, নিয়ে চলো। ওঠে আসেন। নৌকোয় উঠতেই মাঝি নৌকো বাইতে শুরু করল। জিজ্ঞেস করলাম, তোমার নামই তো গোবিন্দ। হ্যাঁ বাবু, এ আপনি কি করে জানলেন? আমি আর কি করে জানবো, ওই সামনের বাজারে একজন বলছিল। ও তা হতে পারে, ওই বাজারে তো সবাই আমার সেনে, আমার নৌকোতেই তো সব যাতায়াত করে। আচ্ছা তা তুমি কত রাত অব্দি নৌকো চালাও, বাড়ি যাও কখন? বাড়ি? বাড়ি তো আমার এই নদীর ধারেই বাবু, একা মানুষ তাই আর বাড়ি ফেরবার অত টান নেই। যতক্ষণ যাত্রী থাকে পার করি, তারপরে রাতের দিকে নদীতে জাল ফেলে মাছ ধরি, সেই মাছ বাজারে বেচে যা দু পয়সা হয় তাই দিয়ে দিব্যি চলে যায়। আচ্ছা আচ্ছা বুঝলাম। এরপর আর কেউ কোনো কথা বললাম না, গোবিন্দ মাঝি নিঃশব্দে নৌকোর দাঁড় বেয়ে চলল, আর আমি প্রচণ্ড খিদে আর ক্লান্তি থাকা সত্ত্বেও এই অন্ধকার রাতে এক অজানা গ্রাম্য নদীর বুকে ভেসে চলার রোমাঞ্চ অনুভব করতে লাগলাম প্রাণ ভরে। ভাবতেও অবাক লাগে, শহরের গলি থেকে রাজপথে সমস্ত জায়গায় এখন লাখো লাখো মানুষের ঢল, আলোয় আলোয় চারিদিক দিনের বেলার চেয়েও বেশি ঝলমলে, কত চিৎকার কত কোলাহল। আরেকদিকে এই নিসর্গ নদীর পার এই গাঢ় অন্ধকার সেসবের কিছুই জানে না, কেবল ছিছি পোকা আর কিছু নাম না জানা রাত পোকাদের একটানা চিৎকার আর জলে নৌকো চলবার ছলাৎ ছলাৎ শব্দ। সত্যি এই দুনিয়া বড়ই বৈচিত্র্যময়। কিছুক্ষণ পর নৌকো তীরে এসে ঠেকল। নেন বাবু, সোনাঝুরি এসে গেছে, নামেন। ও তা তোমার ভাড়া কত দিতে হবে? দিনের বেলা হলে তিন টাকা নিতাম বাবু, কিন্তু রাতের বেলা তারপর আপনারে একা নিয়ে এসেছি, এতটা পথ আমারে এখন একা একাই ফিরে যেতে হবে, আপনি পাঁচটা টাকা ধরে দেন। অবাক হয়ে গেলাম, পাঁচ টাকা ভাড়া? আমি একটা পঞ্চাশ টাকার নোট বার করে তার হাতে দিয়ে বললাম, রাখো, পুরোটাই রাখো, পাঁচ টাকা তোমার ভাড়া আর বাকিটা বকশিস। সে কিছুই বলল না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো শুধু। পাঁচ টাকা চেয়ে পঞ্চাশ টাকা পেয়ে বোধহয় একটু বেশি অবাক হয়ে গেছে। আমি আর দাঁড়ালাম না, নদীর পাড় থেকে রাস্তায় উঠে এলাম।
রাস্তা ধরে একটু এগোতেই একটা দোতলা বিল্ডিং দেখতে পেলাম, তার উপর সাইনবোর্ডে লেখা সোনাঝুরি কটেজ। যাক, এতক্ষণে তাহলে ঠিকঠাক জায়গায় এসে পৌঁছালাম। শরীর ভীষণ ক্লান্ত, খিদেয় পেটে আগুন জ্বলছে, তাই দ্রুত পায়ে সেই দিকে এগিয়ে গেলাম। ভেতরে ঢুকে দেখলাম রিসেপশনে একটা ছেলে দাঁড়িয়ে। তাড়াতাড়ি সেই দিকে গিয়ে বললাম, নমস্কার, আমার নাম সোমনাথ রায়চৌধুরী, আমার রুম বুক করা আছে 4 দিনের জন্য। এক মিনিট স্যার, আমি চেক করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কনফার্ম আছে। সোজা গিয়ে ডান দিকে চলে যান, রুম নাম্বার 7। থ্যাংক ইউ। আর আপনাদের খাবার রুমে সার্ভ করবার ব্যবস্থা আছে তো? আছে স্যার, আপনি ডিনারে কী নেবেন বলুন, আমি রুমে পাঠিয়ে দেবো। ওকে, আপনি ডাল ভাত আর একটা মাছের ঝোল পাঠিয়ে দেবেন, আর একটু তাড়াতাড়ি। ওকে স্যার। সকালে যখন ঘুম ভাঙল, জানলা দিয়ে তাকিয়ে সত্যি চোখটা জুড়িয়ে গেল। চারিদিকে কেবলই সবুজ, সকালের পাখিদের কিচিরমিচিরে কানে যেন তালা লেগে যায়। দেওয়াল ঘড়িতে দেখলাম সকাল 6টা বাজে, ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসা যাক। হাঁটতে বেরিয়ে মনে হলো সকাল যে এত মিষ্টি আর এত মনোরম হতে পারে সেটা বোধহয় প্রথমবার জানলাম। শীত সবে একটু একটু পড়তে শুরু করেছে, কুয়াশা ভেজা সকালে চারিদিকে কেমন একটা ভেজা মাটির গন্ধ। মাঠের ধারে একটা চায়ের দোকান বোধহয় সবে মাত্র খুলেছে, সেখানেই একটু বসলাম। দাদা, একটা চা দেবেন। দাদাবাবুকে তো আগে এখানে কখনো দেখিনি। আমি কাল রাতেই এসেছি, আগে কখনো আসিনি তাই দেখেননি। ও, তা এখানে কোথায় এসেছেন? এখানে একটু ছুটি কাটাতে এসেছি, এই সোনাঝুরি কটেজে উঠেছি। ভালো করেছেন বাবু, শহর থেকে অনেক মানুষই এখানে মাঝে মাঝে বেড়াতে আসে, ভারী সুন্দর জায়গা। তবে আগে যখন নদীটা ছিল তখন সোনাঝুরিতে আরও অনেক বেশি মানুষ আসতো, সে নদীর টানই ছিল আলাদা। নদী ছিল মানে এখন নেই? না বাবু, নদীটা মরে গেছে আজ প্রায় তা 10 বছর হয়ে গেল। কিসের যেন অভিশাপ লাগলো বাবু, যে নদীর জল সারা বছর এতটুকু কমে না সেই নদী রাতারাতেই কেমন করে শুকিয়ে গেল। নদীটার পারে গেলে এখন বুকের ভিতরটা কেমন হু হু করে ওঠে। উঠে পড়লাম, বুঝলাম লোকটা নিঘাত মাথার সমস্যা আছে। এ কি উঠে পড়লেন যে, চা খাবেন না? হ্যাঁ খাবো তো, খাবো, আসছি একটু ঘুরে আসছি। তুমি যে একটা আস্ত তার কাটা সেটা বুঝতে আর বাকি নেই, তোমার দোকানে আর বসা চলে না। দোকান থেকে উঠেই হনহন করে হাঁটা দিলাম। আরে ও দাদা, আরে লোকটা পেছন থেকে ডেকেই চলল। কেন, আরে চাটা খেয়ে যান না। সকালের ফুরফুরে মেজাজটা একেবারে ঘেটে গেল, লোকটা কেন শুধু শুধু আমাকে মিথ্যা কথা বলতে গেল কে জানে। রোদ্দুরের তাপটা বেড়েছে, আর ঘোরাঘুরি করা যাবে না, কটেজে ফিরে গিয়ে স্নান খাওয়া দাওয়া সেরে একটু ঘুম দিতে হবে, তারপর বিকেলের দিকটায় বেরোনো যাবে। সোনাঝুরি কটেজ এসে গেছে, নামেন। ও হ্যাঁ হ্যাঁ। বিকালে বেরিয়ে চারিদিকটা ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। ছোট সবুজ পাহাড়টা ভীষণ সুন্দর ছিল। মোবাইলটা বার করে দেখলাম সবে সন্ধ্যা 7টা বাজে, এত তাড়াতাড়ি কটেজে ফিরে গিয়ে কি করব। ভাবলাম নদীর পার থেকেই বরং একটু ঘুরে আসি, নদীটাও ভীষণ সুন্দর ছিল। নৌকো থেকে নেমে ঠিক যেই পথে কটেজে এসে উঠেছিলাম সেই পথেই নদীর পাড়ে এসে দাঁড়ানো মাত্রই আমার বুকটা কেঁপে উঠল। কোথায় সে নদী, কোথায় সেই রাতের নৈসর্গিক সৌন্দর্য? চারিদিকে খা খা করছে শুকনো ফাটা মাঠ আর ঝোপ জঙ্গল, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কতগুলো হাড় আর আর মানুষের মাথার কঙ্কাল। বাবু, বাবু! কে কে? আমি বাবু, গোবিন্দ মাঝি। পেছন ঘুরে দেখলাম সেদিনের নৌকোর মাঝি গোবিন্দ পেছনে এসে দাঁড়িয়েছে কখন। গোবিন্দ, গোবিন্দ নদী? নদী আঁকড়েই তো বেঁচে ছিলাম বাবু, নদীও মরল সাথে আমারও মারল। গোবিন্দ, গোবিন্দ কি বলছো এসব? আপনি 50 টাকা ভাড়া দিয়েছিলেন বাবু, কিন্তু ভাড়া তো আমি 5টা টাকা চেয়েছিলাম। আমি একা মানুষ,
বকশিস দে আমি কি করব বাবু কন, এই নেন বাবু, বাকি টাকাটা আপনি রাখেন। এইবার যা দেখলাম তাতে ভয়ে আমার হৃৎপিণ্ডটা খুলে বেরিয়ে আসতে চাইল। আমার দিকে টাকাটা বাড়িয়ে ধরে আছে একটা কঙ্কাল। কি হলো বাবু, নেন টাকাটা, নেন বাবু। মনে হলো আর একটু দাঁড়িয়ে থাকলেই আমি অজ্ঞান হয়ে যাব, পা দুটো ঠক ঠক করে কাঁপছে। তবু আপ্রাণ চেষ্টা করে শুরু করলাম দৌড়। দৌড়তে দৌড়তে সোজা এসে দাঁড়ালাম কটেজের সামনে। কটেজে ঢুকতে আমার চোখে মুখে ভয়ের চিহ্ন দেখে রিসেপশনে থাকা ছেলেটা বোধহয় সবটাই বুঝে ফেলল। এই সোনাঝুরি গ্রাম যেমন সুন্দর তেমনই রহস্যময়, তবে সবথেকে বড় রহস্য এই নদীটা। নদীটার নাম ছিল ময়ূরী। অনেকেই এই নদীর নাম জানে না। একসময় তার দুধার জুড়ে ছিল চাষের ক্ষেত। সোনাঝুরির বেশিরভাগ মানুষ ময়ূরী নদীর জল দিয়ে নদীর পাড়ে সোনার ফসল ফলাত। কেউ কেউ নদীতে নৌকা চালাতো, মাছ ধরত। সেই সময়টা ছিল সোনাঝুরির সোনায় মোড়া দিন। কিন্তু হঠাৎ এলো আধুনিকতার টান। গ্রামে ইন্টারনেট এলো, ঘরে ঘরে মোবাইল ফোন এলো। যে চাষিরা নদীর বুকে ভাটিয়ালি গান গেয়ে মনের আনন্দে নৌকা চালিয়ে ভেসে বেড়াতো একুল থেকে উকুল, তারা সবাই যেন আধুনিকতার উগ্র স্রোতে গা ভাসাতে চাইল। দলে দলে মানুষ সোনাঝুরি ছেড়ে শহরের পথে পা বাড়াল, আর এতেই বোধহয় রুষ্ঠ হলো ধরিত্রী। রাতারাতি শুকিয়ে গেল অমন খরস্রোতা নদী। এদিকে গ্রাম ছেড়ে যারা শহরে গিয়ে ভিড় পাকিয়েছিল, শহরে তাদের ঠিক সুবিধা হলো না। তারা আবার ফিরে এলো গ্রামে, কিন্তু ততদিনে সব শেষ। নদী এখন শুকনো পোড়া মাঠ, চাষের জমি ফসল সব শেষ। নতুন করে চাষ করার কোনো উপায় নেই। কত বর্ষাকাল এলো চলে গেল, কিন্তু নদী আর ফিরে এলো না। হতাশায় আর অনুশোচনায় কিছু মানুষ আত্মহত্যা করল, আর কিছু মানুষ মারা পড়ল না খেয়ে, আর যারা বেঁচেছিল তাদের কিছু অংশ পালিয়ে গেল এদিক ওদিক। আর গোবিন্দ মাঝি? সেই একমাত্র ব্যতিক্রম। গোবিন্দ মাঝি সেই স্রোতে গা ভাসায়নি। সে ছিল একা মানুষ। আশ্চর্যজনকভাবে তার অন্ন সংস্থান ঠিক জুটে যেত, কিন্তু তাকেও বড় নির্মমভাবে মরতে হয়েছিল। তখন নদীর পাড়ে এখানে ওখানে মরা কুকুর বিড়াল মরা মানুষও পড়ে থাকত, যার ফলে বুনো শেয়ালের উপদ্রব হয়েছিল খুব। শোনা যায় সেই সময় শেয়ালই গোবিন্দ মাঝিকে জ্যান্ত খুবলে খেয়েছিল। এখনও নাকি কখনো সখনো রাতের বেলা ময়ূরী নদী ভৌতিকভাবে ফিরে আসে, আর ফিরে আসে গোবিন্দ মাঝি। যাত্রী পারাপারও করে, আবার কিছু পরেই সব উধাও হয়ে যায়। ভয়ে এখানকার কেউ আর সন্ধ্যার পর নদীর পাড়ে যায় না। আপনিও আর যাবেন না স্যার? রাত কত হবে জানি না, ঘুমের ভেতর যেন শুনতে পাচ্ছিলাম, বাবু বাবু, টাকাটা না নিয়েই চলে এলেন কেন বাবু? টাকাটা নেন বাবু, আমারে ঋণমুক্ত করেন বাবু, টাকাটা নেন। সকালে উঠেই বাড়ি ফিরবার গাড়ি ধরেছি। বাড়ি ফিরে এখনো, সোনাঝুরি ছেড়ে এত দূরে চলে আসার পরেও মাঝে মাঝে রাতে ঘুমের ঘরে শুনতে পাই, বাবু ও বাবু, আমারে ঋণমুক্ত করেন বাবু, টাকাটা নেন। ও বাবু বাবু, টাকাটা নেন বাবু, টাকাটা নেন।